আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবতে পা আজকের প্রথম আলোচিত খবর। রোহিঙ্গায় গণহত্যা মামলা চালাতে অর্থ দিবে সৌদি আরব। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে চলমান রোহিঙ্গা গণহত্যা মামলায় অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গত সপ্তাহে ঢাকা সফরকালে এই আশ্বাস দেন। সৌদি আরব ছাড়াও ICAG-তে রোহিঙ্গা গণহত্যা মামলা অর্থ সহায়তা দিতে উৎসাহ দেখিয়েছে কানাডা এবং নেদারল্যান্ডস। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার ঢাকার ধানমন্ডিতে এক অনুষ্ঠান শেষে এই কথা জানান। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর চেয়ে বাংলাদেশিদের মতো সুযোগ সুবিধা দিতে বেশি আগ্রহী। রোহিঙ্গাদের নামে আনার টাকা যথাযথ খরচ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, UNHCR, UNDP, ইউনেস্কোর মতো প্রতিষ্ঠানগুলো প্রধান ফোকাস থাকা উচিত রাখাইন প্রদেশের উপরে। রাখাইনে যাতে করে তারা স্বেচ্ছায় যেতে পারে তারা ব্যবস্থা করা উচিত, কিন্তু তারা শুধু খেয়াল রাখছে রোহিঙ্গারা বাংলাদেশে ভালো অবস্থান আছে কি না। রোহিঙ্গাদের বাংলাদেশে সুন্দরভাবে রাখা, এদেশে চাকরি দেওয়া, এদেশে অন্য বাঙালিদের মতো সুযোগ সুবিধা দেওয়ার মতো বিষয়গুলো নিয়েই সংস্থাগুলো ব্যস্ত। রোহিঙ্গাদের নামে আনা টাকা, কিন্তু মিয়ানমারে কোনো কাজ করে না তারা। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি এই ব্যাপারে আলোচনা করেছি, তারা অঙ্গীকার করেছে কিছু টাকা পয়সা দিবেন যাতে আমাদের মামলাটা চলমান থাকে। নেদারল্যান্ডস, কানাডা এবং OIC সদস্যভুক্ত রাষ্ট্র নয়, তবু তারা কিছুটা উৎসাহ দেখিয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমের আবদুল্লিহান বলেছেন, সৌদি আরবের সঙ্গে যে কোনো সময় সম্পর্ক পুনঃস্থাপন করতে প্রস্তুত রয়েছে তেহরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। সৌদি আরবের সঙ্গে সংলাপকে ইতিবাচক এবং গঠনমূলক বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কয়েকদিনের মধ্যে OIC-তে ইরানে প্রতিনিধি জেদ্দায় ফিরবেন, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি উল্লেখ করেছেন, আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে সৌদি আরব, মিশর ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বৃহত্তর আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ। সৌদি আরব শুধু তেহরানের সঙ্গে সংলাপ চায়, এর মূল লক্ষ্য দ্বিপাক্ষীয় সম্পর্ক। 3 জানুয়ারি জর্ডানের আম্মানে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছিলেন, ইরানের দিকে আরব বিশ্বে হাত বাড়ানো আছে। শর্ত হলো ইরানকে আরব বিশ্বে নিরাপত্তা এবং স্থিতিশীলতা সংশ্লিষ্ট ইস্যুতে সাড়া দিতে হবে। সৌদি আরবের মন্ত্রী জানান, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আরব বিশ্বকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের ভূমিকার কথা তুলে ধরেছেন। কয়েক দশকের বৈরিতার পর গত বছর তেহরান ও রিয়াদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। এছাড়া গত আগস্টে ইরাক ঘোষণা দেয় তারা বেশ কয়েকটি গোপন সংলাপ আয়োজন করেছে। জর্ডানও কয়েকটি আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।